বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার পরে লকডাউন হতে আবার চলে আসলো, এসব কাজ বাজ ছিল না, ছেলেগুলো সংসারে কী করবে, কী করে খাওয়াবে, কী করে করবে, তাই জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে গিয়ে বাঘে ধরে তিনজন কাঁড়া মারতে গিয়েছিলো, গেও ওই বাঘ আমার স্বামীর জালতি কাটাচ্ছিলো গুড়ি মেরে, আর বাঘ এসে ঘাড়ে পাড়ে ঘাড়ে বসে জলে পুড়ে যায়, তারপর বাঘের আর দুজন হামলা করে, বাঘ চলে যায় আর ধুয়ে আবার সেই নৌকায় সেই রাস নৌকায় তোলে, তারপর সেখান থেকে বাড়ি এসে তারপরে ওখান থেকে নৌকায় করে তুলে ওরা বয়ে বয়ে বাড়ি আসে, বাড়ি এসে এসে দেখি দুটো দাঁত। বাড়ি বলতো সংসার চলবে না, তো আমি কী করে কী করে খাবো, আর গ্রামে কোনো তো আইন কাম নেই, তা ছেলে পড়াবো কী করে, আর এই সংসার টানবো কী করে, আর ঋণটা তো শোধ করবো কী করে, তা আমি যাই গিয়ে যাও কিছু যদি হয়, যাও সংসার তো চলবে, এই বলে ওই গিয়েছিল। আর গ্রামের কাজ তো একদিন হলে আর হয় না, 300 টাকা হলে কি সংসার চলে, সংসার চলে না তো আমি কদিন করে আসি। তারপর তো ওই দুবার তিনবার গেল, চারবারে মাথায় অ্যাক্সিডেন্ট হলো। ওরা ওদের স্বামীকে হারিয়ে, মেন আর্নিং মেম্বার্সকে হারিয়ে সংসার চালানো ওদের পক্ষে খুব একটা বোঝা হয়ে যায়, কারণ একটা মানুষ যিনি প্রতিনিয়ত ইনকাম করে সংসার চালাতো, সেই সংসার চালানো ওদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্য ওদের ছেলের এডুকেশান, ওদের হেলথ, সব কিছু দিক থেকে ওরা একটু দুর্গ্রস্ত হয়ে পড়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এখন ঠিক মতো খাটতে পারি না, আর ছেলেটা তো ছোট, আর যতদিন এই চলছে এইভাবে খাটাখাটনি করে চালাচ্ছি, তারপরে না চললে না খাটতে পারলে তখন মারা যাব, আর কি করবো, আর কিছু করার আছে, আমার কিছু করার নেই, আর আমার সাহায্য করার মতো কেউ কেউ নেই, আমার জমি জায়গা নেই, আমার মাথায় কাজ করে না, আমি আর এমনি পাচ্ছি না, আর এমনি আর টেনশানেও শেষ হয়ে যাচ্ছি, আর আমি তাই নিজেই ভাবে পাই না, আমার নিজে তো মনে হয় যে আমি নিজেই নিজেই মরে যাই, মনে হয় যে কোনো আত্মহত্যা করি, আমার এরকম ইচ্ছা। সংসার চালাবো কি করে, এবার বাস বড় মেয়েটা বিয়ে দিয়ে দেবো, তো ভাবছি বাস মেয়েটা আত্মীয় স্বজনের বাড়ি রেখে কলকাতার দিকে কাজ করতে যাবো, দিদি লোকের বাড়ি ঝিগিরি খাটে,